সালামু আলাইকুম আপনি যদি এই মুহূর্তে ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে পৃথিবীর ধনী দেশগুলো এর মধ্যে আমাদের এই আয়ারল্যান্ড দুই নম্বর বা তিন নম্বর পজিশনে আছে আই মিন ইকোনমিক্যালি হোক আর আইন শৃঙ্খলা বলেন বা অর্থনৈতিক বলেন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন সব দিক দিয়ে আমরা আর কি এক থেকে পাঁচের মধ্যে আছি আর কি আয়ারল্যান্ড ইস ডাবলিন আয়ারল্যান্ড অনেকেই চেনেন না জানেন না বাট ইন্টারনেট সার্চ করলে দেখতে পাবেন সো মেন কথাটা হচ্ছে ইন্টারনেটে আই মিন অনলাইন প্ল্যাটফর্মে আপনি দেখতে পাবেন যে আমরা এত ধনী কিন্তু আমি একটা জিনিস আপনাকে এখন দেখাই এই মুহূর্তেই যে আমরা এত ধনী তারপরে আমরা হাত মোছার জন্য এটা হচ্ছে একটা টয়লেট রোল আমরা হাত মোছার জন্য এত ধনী দেশ হইও আমরা হাত মোছার জন্য এই এই যে এটা হচ্ছে কিচেন কিচেনে আমরা এই টয়লেট টিস্যু আমরা ইউজ করি আমি আসলে বুঝতে পারি না যে কিভাবে আমরা এত ধনী আমার মাথায় জাস্ট কাজ করে না আবার আর একটা জিনিসের সাথে সাথে বলতেই হয় যারা আয়ারল্যান্ডে থাকেন তারা বুঝবেন অন্য দেশের মানুষ হয়তো এটা বোধগম্য হয়তো নাও হইতে পারে দুই সালে এই 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 আয়ারল্যান্ডের ইকোনমি ফল করে দেন অর্থনৈতিক মন্দা যেটাকে বলা হয় তখন সরকার গভর্নমেন্ট একটা জিনিস চালু করেছিল নাম ছিল লেবি এটা ছিল ওয়ান পার্সেন্ট যে আপনার যে বেতন আসবে তার থেকে এক পার্সেন্ট সে কাটে নিয়ে যাবে অর্থনৈতিক মন্দা নিরসনের জন্য বা সমাধানের জন্য তারপর ওটাকে কয়েকদিন পরে বাড়াইয়া দুই পার্সেন্ট করা হয়েছিল সেটি স্টিল নাম ছিল লেবি এরপরে কিছুদিন পরে দু এক বছর দুই তিন বছর পরে এটা নাম চেঞ্জ করা হয়ে নাম করা হইলো ইউএসসি ইউএসসি নামকরণ করা হইলো এবং ইউএসসি নামকরণ করার পরে কয়েকদিন পরই বলা হইলো যে এটা আর জিন্দগিতে যাবে না এটা সারা জীবনের জন্য থাকবে তাহলে আমরা কি হলো আমরা প্রথমত ট্যাক্স পে করতেছি আমরা পিআরএসআই পে করতেছি তিনোটো জিনিস কাইন্ড অফ সমান সমান প্লাস পাশাপাশি আমরা পৃথিবীর দ্বিতীয় নম্বর ধনীতে উত্তীর্ণ হওয়ার পরেও আমরা সেই লেবি নামক সেই দানবটি আমরা এখনও পে করতেছি মানে ইট লাইক এটা প্রথম শুরু হতে ছিল ওয়ান পার্সেন্ট ন্যাও এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে বেতন অনুযায়ী বেতন বেতনের ক্যাটাগরি অনুযায়ী যারা কম বেতন তারা ওয়াট এভার পার্সেন্ট একটা টু পার্সেন্ট আই থিঙ্ক এরপরে একটু যারা বেশি বেতন পায় তারা ফোর পার্সেন্ট এরপরে একটু যারা বেশি আর্ন করে তারা সেভেন পার্সেন্ট পে করে এবং এটা এখন বাধ্যতামূলক করা হয়েছে এবং সারা জীবনের জন্য জিনদিকে আপনি যতদিন বাঁচবেন এটা থাকবে তো তাহলে আমার প্রশ্ন যদি আয়ারল্যান্ড বা ডাবলিন যদি ধনী কান্ট্রিতে পরিণত হয়ে থাকে তাহলে এই জিনিসটা কেন এখনও আমাদের বেতনের সাথে যুক্ত হচ্ছে এবং আমরা কাইন্ড অফ সমান সমান আই মিন ট্যাক্স পিআরএসআই এবং ইউএসসি এসে সমান সমানভাবে নিচ্ছে আপনি দুই হাজার টাকা বেতন পাইলে আপনার বেতনের থেকে পাঁচশো ছয়শো ইউরো কাটে এরকম আর যদি আপনি চার হাজার টাকা বেতন পান তাহলে আরও বেশি কাটবে আপনি যদি ছয় হাজার থেকে সাত হাজার আট হাজার টাকা যারা বেতন পান তাদের কাছ থেকে তো আই মিন ওভার থাউজেন্ড ইউরো বারোশো তেরোশো ইউরো কাটে নিয়ে যাবে সো আমি আর দীর্ঘায়িত করবো না আমি আসলে বুঝতে পারি না যে আমরা এত ধনী দেশ হইও কেন আমরা কিচেনে আই মিন আমাদের ক্যান্টিনে টয়লেট টিস্যু ইউজ করি এবং আমরা কেন এত ধনী দাসইও আমরা এখনও কেন এই ইউএসসি নামক এক জন্তু জানোয়াররা কী এটাকে আমি কি বলে এটাকে নাম দেবো আমি জানি না এটাকে এখনও আমরা কেন পে করতেছি আই হ্যাভ নো আইডিয়া যদি কেউ জেনে থাকেন দয়া করে জানাবেন ধন্যবাদ সবাইকে